সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি আমি আনিকা তাবাসুম। এবং সাথে আছি আমি মোস্তাকিম বিল্লা। শুরুতে এই সংবাদ শিরোনাম। রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, 12 দফা দাবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজশাহীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ওই এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত দুই শিশুর নাম ফাহিম ও ফারহান। ফাহিম ও ফারহান সম্পর্কে মামাতো ফুপাতো ভাই। মতিহার থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, সকাল 9টার দিকে শিশু দুইটি নিখোঁজ হয়। দুপুরে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করে। পুকুর পাড়ে খেলতে গিয়ে তারা পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি। রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে পরিদর্শনকালে মেয়র কাজের অগ্রগতি ও গুণগত মানের ব্যাপারে খোঁজখবর নেন। সকাল থেকে রাজশাহী জেলা ও দায়রা জজের বাসভবনের প্রধান ফটকের সামনে থেকে কালেক্টরেট মাঠের পাশ দিয়ে সার্কিট হাউস পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজ শুরু হয়। শনিবার দুপুরে কার্পেটিং কাজ পরিদর্শন করেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন রাশিকের নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ কবির মুক্তা, ঠিকাদার রাজীব হাসান। এ সময় উপস্থিত ছিলেন রাশিকের নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ কবির মুক্তা, ঠিকাদার রাজীব হাসান সহ অন্যান্যরা। 12 দফা দাবিতে মানববন্ধন করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাবের রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ। শনিবার সকাল 10টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর গণকপাড়ায় এই মানববন্ধন করে সংগঠনের শ্রমিক নেতাকর্মীরা। আরে নির্মাণ শ্রমিকেরা শুধু নির্মাণ করে যাবে, তাদের পাকিস্তানের মন্ত্রী সবার বেতন। ইনসাবের দাবিগুলোর মধ্যে রয়েছে, সরকারি উদ্যোগে শহরে থানা ও ওয়ার্ড ভিত্তিক এবং সারা দেশে জেলা ও উপজেলায় নির্মাণ কলোনি স্থাপন করে সুলভ মূল্যে দীর্ঘমেয়াদী লিজের মাধ্যমে নির্মাণ শ্রমিকদের বাসস্থান নিশ্চিত করা এবং কলোনিতে কলোনিতে তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য স্কুল এবং চিকিৎসা কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নির্মাণ ক্ষেত্রে উপযুক্ত কর্মপরিবেশ এবং স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, নির্মাণ শ্রমিকদের শ্রম আইনের আওতায় এনে স্কিম চালু, দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা, শ্রমিকদের অধিকার আদায়ে যাতে আদালতে শরণাপন্ন হতে পারে সেই জন্য প্রত্যেক জেলা উপজেলায় শ্রম আদালত স্থাপন করা। ইনসাব রাজশাহী জেলা শাখার সহসভাপতি আজিজুল হক বাঙ্গালির সভাপতিত্বে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন রেজা জেনু, যুগ্ম সম্পাদক কাজেম আলী সহ শ্রমিক নেতৃবৃন্দ। শনিবার সকালে মহানগরীর 5 নম্বর ওয়ার্ডে মুজিব বর্ষ উপলক্ষে খাদ্য দপ্তরে কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি রাজশাহীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজের সুবিধা বঞ্চিত ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশন 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামারুজ্জামান কামরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক নেতা শফিকুর রহমান বাদশা, সংরক্ষিত জোন 2 কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা, খাদ্য দপ্তরের কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি রফিকুজ্জামান বেল্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ ওবায়দুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস আলী, উপদেষ্টা মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ মতিউর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পারভেজ আলম সহ অন্যান্য সকল সদস্যবৃন্দ। এ সময় কাউন্সিলর কামরু বলেন, আসুন আমরা মানবতার সেবায় এগিয়ে আসি, প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ডাইনামিক ওয়েবসাইটের উদ্বোধন করেছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম শেখ। শনিবার দুপুরে কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ওয়েবসাইট উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর ডক্টর এন এইচ এম কামরুজ্জামান সরকার, পরিচালক ছাত্র কল্যাণ প্রফেসর ডক্টর মোহাম্মদ রবিউল আওয়াল,
রুয়েট কম্পিউটার সেন্টারের প্রশাসক ডক্টর মোহাম্মদ আলী হোসেন, উপপরিচালক ছাত্র কল্যাণ মামুনুর রশিদ, উপপরিচালক ছাত্র কল্যাণ মামুনুর রশিদ, আবু সাইদ সহ বিভাগীয় প্রধানবৃন্দ, শাখা প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে রুয়েটের www.ruet.ac.bd ওয়েবসাইটে ভিজিট করলে রুয়েট নতুন ডাইনামিক ওয়েবসাইটের হাইপারলিংক পাওয়া যাবে। রাজশাহীর পবা উপজেলার সামনে একটি ডোবা থেকে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিক অবস্থায় ওই নারীর পরিচয় জানা যায়নি। শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, শনিবার দুপুরে স্থানীয়রা বিলের ধারের পানি সংলগ্ন নিচু জমিতে এক নারীর মরদেহ দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মৃত মহিলার বয়স আনুমানিক 35 বছর। অপচয় না করে সঞ্চয় করো, সমাজ ও দেশকে সমৃদ্ধ করো, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে সঞ্চয় সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা 11টার দিকে নাটোর শহরের কানাইখালি স্টেডিয়াম মাঠ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের নিচা বাজারস্থ সঞ্চয় অফিসে গিয়ে শেষ হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মীর আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুল ইসলাম, জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হালিমুজ্জামান সহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাবৃন্দ। সপ্তাহব্যাপী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন পেশাজীবীদের মাঝে কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও উঠান বৈঠকের মাধ্যমে উদ্বুদ্ধকরণ বিষয়ে সঞ্চয় সপ্তাহের মূল্যায়ন করা হবে বলে সঞ্চয় অফিসের কর্মকর্তারা জানান। নোয়াখালীর চাটখিলে শনিবার সকালে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ এবং দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়। লায়ন্স ক্লাব চিটাগাং, গোল্ডেন সিটি, গ্রিন সিটি, সেন্ট্রাল, কর্ণফুলি এবং খুলশি ক্লাবের যৌথ উদ্যোগে লায়ন মাইন উদ্দিন জিলাল MJF এর সার্বিক ব্যবস্থাপনায় এ চক্ষু চিকিৎসা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। লায়ন রানার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন গভর্নর লায়ন ডাক্তার সুকান্ত ভট্টাচার্য, গভর্নর লায়ন ডাক্তার সুকান্ত ভট্টাচার্য MJF, লায়ন গোপাল কৃষ্ণলাল MJF, লায়ন গোপাল কৃষ্ণলাল, লায়ন গোপাল কৃষ্ণ লালা MJF, ক্যাবিনেট ট্রেজারার লায়ন আবু মোর্শেদ, লায়ন অশেষ কুমার উকিল, লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মজিবুর রহমানকে অনেকে, লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মজিবুর রহমান সহ অনেকে। নোয়াখালীর চাটখিল উপজেলা যুবলীগের আহ্বায়ক ও মেয়র প্রার্থী বেলায়েত হোসেনের ব্যক্তিগত তহবিল থেকে শনিবার সকালে চাটখিল পৌরসভার 9টি ওয়ার্ডে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় যুবলীগ নেতা বেলায়েত হোসেন বলেন, আগামী দিনগুলোতে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে ও অসহায় লোকজন শীতের দিনে আরামে ঘুমাতে এই শীতবস্ত্র তাদের হাতে তুলে দিচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ এলাকাবাসী। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।